খাবার হোটেলে বন্ধুকে ফাঁসাতে ডাল ও মিষ্টির পাতিলের খাদ্যে পয়জন মিশিয়েছে বন্ধু। ঘটনাটি ঘটেছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার দইখোয়া বাজারের রেদওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেই খাবার খেয়ে 42 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পরবর্তীতে সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনাটি ফাঁস হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই সিসি ফুটেজ এখন মোহনা টিভির হাতে এসে পৌঁছেছে। সিসি ফুটেজে দেখা যায় শ্রী বসন্ত কুমার সুকৌশলে ডাল ও মিষ্টির পাত্রে কিছু মিশাচ্ছেন। এ নিয়ে ওই হোটেলের মালিক আতিয়ার রহমান বৃহস্পতিবার দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমার বিশ্বস্ত বন্ধু শ্রী বসন্ত কুমার কয়েকজনের সহযোগিতায় ডাল ও মিষ্টির পাত্রে বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়েছেন এবং আমার সেটা সিসি ক্যামেরা ফুটেজে আমি পেয়েছি। আমি গতকালকে একটি মামলা দায়ের করি। হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট।